بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والسلام ورحمة الله وبركاته. شريعة تير كونو جنس كي نيه موجا كورا ايمان بھانگير كارون اپنا پوسنو ٹھیک آجه كنتو لاسٹے جي پوسنو ٹا کر لين اي قيامت سمپر كي ججمنت اپ دي يوم القيامة اتا اتا رحصو جنو پوسنو اللہ مستان اللہ اپنا کے صحیح مستان کرو قيامت কি একদিন আগে হবে সৌদি আরবের আগে, এটা ইসলামকে নিয়ে একটা ঠাট্টা, এটার জন্যে ইমান ভঙ্গের কারণ একটা অন্যতম আপনাকে তওবা করে আবার ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। এখানে আপনার নিজের বোঝার ভুল, নিজে বুঝতে ভুল করছেন অথচ আপনি কমেন্ট করছেন। আগে বুঝতে হবে সূর্যর অবস্থান এক জায়গায় থাকে, যেখান থেকে সূর্য উঠছে, সূর্যের যে পরিধি, এই পরিধি চেঞ্জ কুল্লু ফালাকি আসবাহুন আসবান, মানে যে নিজে নিজে কক্ষপথে ঘোরে। সূর্য কিন্তু তার নির্দিষ্ট সময়ে উঠছে এক জায়গা থেকে, এখন দেখার তারতম্য হয়, সৌদি আরব এক সময় দেখছে, ইন্ডিয়া এক সময় দেখছে, বাংলাদেশ এক সময়, টাইমটা যখন সূর্যগ্রহণ হচ্ছে সেই ক্ষেত্রেও সৌদি আরবে এখানে যখন 6:30 হচ্ছে, ইন্ডিয়াতে তখন সেটা 9:00 বাজছে, ডিফারেন্স আসছে, টাইমটা ডিফারেন্স হচ্ছে। ঠিক টাইমের ক্ষেত্রে, ওয়াক্তের ক্ষেত্রে, যেমন সৌদি আরবে যখন ফজর হচ্ছে তখন বাংলাদেশে ইন্ডিয়াতে অনেক বেলা, তাই হবে। কিন্তু ঈদের দিন, সিয়ামের দিন বলা হয়েছে, এই 2-2.5 ঘন্টা ডিফারেন্সের জন্য 4 দেখা ডিফারেন্স হয়ে যায়। যেদিন সৌদি আরবে 4 দেখা যাচ্ছে, দেখা উঠছে, সেদিন কিন্তু ইন্ডিয়াতে 4 দেখা যাচ্ছে না, ইন্ডিয়াতে তখন 4 দেখা যাচ্ছে না, তখন পরের দিন তারা দেখছে। তাই পরের দিন 4 দেখে সিয়াম, 4 দেখে ঈদ পালনের কথা বলা হয়েছে। এটা এর সাথে কার সাথে কার তুলনা করছেন, আপনি নিজে বুঝতে ভুল করছেন। আর নিজে বুঝতে ভুল করার ক্ষেত্রে ভুল করতে গিয়ে শরীয়তকে নিয়ে এখানে মাঝখানে ঢুকিয়ে একটা রহস্যময় জিনিস তৈরি করছেন। এই জন্যই বলা হয়েছে সালাফদের বুঝে বুঝতে হবে, যদি সালাফদের বুঝে না বুঝে নিজের বুঝে বুঝতে যান কোরআন হাদিসকে, তাহলে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, জাতিও ক্ষতিগ্রস্ত হবে।